নমস্কার বন্ধুরা, মোস্ট টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বাঙালির একটি ট্র্যাডিশনাল রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দুপুরের গরম গরম ভাতের সাথে যদি এই পদটি থাকে তবে আর কিছুই লাগবে না, আর এর স্বাদ মুখে লেগে থাকবে। তবে চলুন দেখে নিই রেসিপিটি। কচুর শাক রান্নার জন্য এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি 700 গ্রাম কচুর শাক নিয়ে নিয়েছি। কচুর শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে, যাতে ছাড়াতে আমার সুবিধা হয়। এবার আমি ছুরি দিয়ে কচুর শাকের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকে আবার কচুর শাকের আঁশ ছাড়ান না, কিন্তু ছাড়িয়ে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার অনেক সময় কচুর শাক কাটতে গেলে হাত কিন্তু চুলকায়। আপনারা একটু সর্ষের তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে আর হাত চুলকাবে না। সমস্ত কচুর শাকগুলো আমি পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কচুর শাকগুলো আমি কেটে নেব। কাটার আগে আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি। কচুর শাকগুলো একটু ছোট পিস করে কাটছি, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। বাজারে সবুজ রঙেরও কচুর শাক কিনতে পাওয়া যায়, আমি একটু লালচে ধরনের কিনেছি। এই কচুর শাকটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। সমস্ত কচুর শাক আমার কাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর সমস্ত কচুর শাকগুলো সেই জলে ভিজিয়ে দিচ্ছি। কচুর শাক অবশ্যই আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কচুর শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে, যাতে নোংরাটা পরিষ্কার হয়ে যায়, এই কারণে কচুর শাকটা ভিজিয়ে রাখতে হবে। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কচুর শাকগুলো 3-4 বার ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কচুর শাকটা 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে। দেখুন, সিদ্ধ করে নিয়েছি কিন্তু একদম গলিয়ে ফেলিনি। এবার একটা স্ট্রেনারের মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি, জলটা পুরো ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে মাথাটা ভাজার সময় নুন হলুদটা দিচ্ছি। আপনারা আগে থেকেই নুন হলুদ মাখিয়েও মাথাটা ভাজতে পারেন। মাথাটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাথা ভাজার তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর 1 চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে 1 চামচ কালো জিরেও ব্যবহার করতে পারেন সাদা জিরের পরিবর্তে। 1টা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা ভেজে দিলে বেশি ভালো লাগে। 1টা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কোয়াগুলো আপনারা থেতো করেও দিতে পারেন, কিন্তু আমি গোটা গোটাই দিচ্ছি। এবার রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা অনেকে পছন্দ করেন না, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যখন করবেন তখন অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপর 1টা গোটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট রেসিপি আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এরপর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে নুনটা বুঝে দিতে হবে, কেননা কচুর শাক সিদ্ধর সময়ও নুন ব্যবহার করা হয়েছে, তাছাড়া ইলিশ মাছের মাথা ভাজার সময়ও নুন ব্যবহার করেছি। এবার 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে ঝালটা বাড়িয়েও দিতে পারেন। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালার হবে। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি
আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আরও এক চামচ চিনি বাড়িয়েও দিতে পারেন। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, এরপর সামান্য জল দিয়ে মশলাটা 2 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভাজা ইলিশ মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে মাথাটা খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় মাথাটা ভেঙে নিতে হবে, কিন্তু মাথাটা এমনভাবে ভাঙতে হবে যাতে ছোট কাঁটাগুলো বেরিয়ে না যায়, না হলে কচু শাকের সাথে যদি মিশে যায় তাহলে খেতে মোটেই ভালো লাগবে না। জল ঝরানো কচু শাকগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার কচু শাকটা মিশিয়ে নিতে হবে। যদি জলটা ভালো করে না ঝরে তাহলে 2 হাত দিয়ে চিপে জলগুলো কিন্তু ঝরিয়ে নিতে হবে, যাতে কচু শাকে একটুও জল না থাকে। কচু শাকটা সম্পূর্ণ শুকনো হওয়া পর্যন্ত এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু কচু শাকটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। 4-5টা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে আরেকবার নেড়েচেড়ে নিচ্ছি। 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদাটা সবার শেষে দিচ্ছি, এই কারণে যে আদার টেস্ট আর গন্ধটা খুব ভালো লাগবে লাস্টে দিলে। কচু শাকটা শুকনো শুকনো হয়ে এসেছে, ঠিক এই সময় 1/2 পাতিলেবুর রস কচু শাকের উপরে ছড়িয়ে দিতে হবে। লেবুর রসটা দিলে গলা আর ধরবে না, লেবুর পরিবর্তে এখানে তেঁতুলের কাদও ব্যবহার করা যায়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম তৈরি হয়ে গেছে, আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে।